হ্যালো গাইস, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা টুল নিয়ে এসেছি। আর গাইস, এই টুলটা দিয়ে তোমরা কিন্তু কিছু কিছু ফোন, যেগুলো কলকামের জায়গাটা ফোন আছে, তোমরা কিন্তু এইটা দিয়ে কিন্তু পেপার পি আনলক করতে পারবে। যেমন আছে ওপো, আছে শাওমি, আছে হাওয়াই, আছে স্যামসাং আছে। তো গাইস, কলকামের যে কটা ফোন আছে সবগুলো কিন্তু এফআর পি আনলক তোমরা কিন্তু করতে পারবে। তো গাইস, দেখতে পাচ্ছ একটা টুল, তোমরা দেখতে পাচ্ছ কলকাম মাস্টার টুল ভার্সন হচ্ছে 1.2। তো গাইস, এটা সরাসরি তোমাদের সামনে আমি এটাকে আনজিপ করছি, এক্সট্রাক্ট করবো এখান থেকে। তো দেখো, তো সরাসরি এক্সট্রাপ করছি এখান থেকে। তো এক্সট্রাপ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ এটা ওপেন করলাম, এখান থেকে ওপেন করি আমি। এখান থেকে দেখে কলকাম মাস্টার টুল সেট আপ 1.2 ভার্সন, ঠিক আছে, ভার্সন 1.2 ডবল ক্লিক করে এটাকে রান করতে হবে। তো এখানে ইন্টারনেট একটু দরকার আছে, নাহলে কিন্তু এটা ইনস্টল হবে না। তো ওয়েলকাম কোয়ালকাম মাস্টার টুল সেট আপ, এখানে ইনস্টলে ক্লিক করবে। ইয়েস, এই পেজটা দরকার নেই, এটাকে মিনিমাইজ কেটে দিই। তো গাইস, দেখতে পাচ্ছ এখান থেকে ফাইলটা কিন্তু মানে ইনস্টল হচ্ছে, ঠিক আছে। প্লিজ ওয়েট, কোয়ালকাম মাস্টার টুল ইনস্টল ইউর কম্পিউটার, সরাসরি ইনস্টল হোক, তারপরে আমি তোমাদের সাথে দেখিয়েছি, খুলে ওপেন করে তোমাদের সাথে দেখাবো। তো গাইজ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলকম একটা সেট আপ এখানে চলে এসেছে, মাস্টার টুল লেখা একটা সেট আপ চলে এসেছে এখানে। প্লিজ, এখানে ফিনিশ করে দিই, আমি ফিনিশ করে দিই। আর এখানে তোমার দেখতে পাচ্ছ সেট আপ কিন্তু তোমার চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছো এখানে। এইটাকে ডবল ক্লিক করে অন করি। আর গাইজ, এই টুলটার মধ্যে কী কী সাপোর্ট আছে আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে। আর ডাউনলোড লিঙ্কটাও কিন্তু আমার ডিসক্রিপশনের মধ্যে কিন্তু দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর কোনো এর জন্য কিন্তু কোনো অ্যান্টিভাইস কিছু অফ করতে লাগবে না, শুধু জাস্ট নেট কানেকশন লাগবে, নাহলে কিন্তু এই টুলটা কিন্তু রান হবে না, ঠিক আছে। কারণ কিছু ইনস্টল নেয় আর এটা অনলাইন নেয়, নাহলে কাজ হয় না। তো গাইজ, দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু টুলটা কিন্তু টোটালি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কলকাম মাস্টার টুল 1.2 ভার্সন, ঠিক আছে। এখানে তোমার কম পোর্ট, এখানে যখনই কোনো ইউএসবি পোর্ট কানেক্ট করবে তখন এখানে শো হবে। এখানে কি শো হচ্ছে না, এখানে ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে, এখানে দেখে দরকার নেই। পাসবুট আছে, এডিপি আছে, আর এই পাশে আছে ইডিএল। তো আমি এই পাসবুটটা এখন দরকার পড়বে না, ইডি আর এডিপির দরকার পড়বে না, এখানে সরাসরি দরকার পড়বে ইডিএলটাই দরকার পড়বে। আর ইডিএল থেকেই তোমরা কিন্তু আনলক করতে পারবে যে কটা ফোন, মানে বলতে গেলে যেসব কলকাম সিপিইউ যেসব ফোন আছে সেগুলো কিন্তু এখান থেকে আনলক হবে, ঠিক আছে। তো ইডিএল আমি ক্লিক করি। তো গাইজ, দেখতে পাচ্ছ না কী কী আছে, স্যামসাং আছে, হাওয়াই আছে, ওপো আছে, নোকিয়া আছে, শাওমি আছে। তো এই কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে। স্যামসাং ফার্স্টে আমি যাই, আর এখানে দেখো স্যামসাং এফআরপি রিমুভ ফর অ্যান্ড্রয়েড 11 ভাই টেস্ট পয়েন্ট, এখান থেকে যাবে। এখানে দেখো কিছু ফাইল দেওয়া আছে, বেশি কিছু নেই, জাস্ট কিছু কিছু দেওয়া আছে। যেমন A015 আছে, আর A20 দিয়ে দিয়েছে, A20F7F, A25F, A25G, A25F, এ কটা ফোন আছে। জাস্ট এখান থেকে যে কোনো একটা মডেল সিলেক্ট করে তোমাদের যেই ফোনটা A20 হোক, যেই হোক না কেন, এখানে যে কটা সাপোর্ট আছে এই সাপোর্টেই তোমরা কিন্তু কাজ করবে, আদার্স কিন্তু নিয়ে কাজ করবে না। তো এখানে দেখো আমি এখান থেকে A20টা নিচ্ছি, ক্লিয়ার FRP লেখা আছে এখানে, ডাক জাস্ট ক্লিক করবে, আর কিছু না, জাস্ট ক্লিক করবে। এখানে শো হবে, এই পাশে শো হবে, এখানটা যেখানে মাউস পয়েন্টটা তোমার দেখতে পাচ্ছি এবারে শো হবে। তারপরে কিন্তু তোমার দেখো রিডিং বুট লেখা দিয়ে দিয়েছে এখানে, ইডিএল মোডে। এখানে বলতে গেলে স্যামসাংয়ের যেটা কলকাম সিপিইউ যেগুলো ফোন আছে সেগুলো কিন্তু কাজ হবে, ঠিক আছে। আমার নেই, যেখানে এখন কানেক্ট করা নেই, যেগুলো কাজ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তো এখানে তোমাদের বুঝতেই পারছো টুলটা কিন্তু ফুল ওয়ার্কিং, একদম 100% ওয়ার্কিং টুল। আর গাইস, এখানে আর তোমাদের স্যামসাংকে তার দেখালাম না, তোমরা তো বুঝতেই পারছো। তো আমি হাওয়াইতে যাই, হাওয়াইতে কী কী মডেল আছে দেখি। এবার ওই বাইপাস টেস্ট পয়েন্ট এখানে ক্লিক করলাম, কিছু মডেল দেওয়া আছে, Y7, হ্যাঁ Y7, 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 Y6, Y6 প্রাইম 2018। বলতে গেলে দুটো মডেল দিয়েছে, কিন্তু একটু মানে আলাদা আলাদা বলতে গেলে, ঠিক আছে, ভার্সনটা চেঞ্জ আলাদা আলাদা একটু আছে। তো এখানে সেম একই জিনিস, এখান থেকে Y6টা ক্লিক করলাম, আর FRP রিমুভ ডাইরেক্ট ক্লিক করতে হবে, আর কিছু না। কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম কিন্তু FRP বাইপাস হয়ে যাবে, কিছু সেকেন্ড লাগবে। হাওয়াই আইডি রিমুভ 1 ক্লিক, গাইজ দেখে বুঝতেই পারছো
এক ক্লিকের মধ্যে কিন্তু যে কোনো আইডি বলতে হাওয়াই আইডি যে কটা এখানে যে কটা মডেল সাপোর্ট দেওয়া আছে এই সাপোর্টেই কিন্তু যে কটা মডেল আছে এই সাপ এই মডেলের মধ্যেই তোমরা কিন্তু এক ক্লিকেই কিন্তু আইডি রিমুভ করে দিতে পারবে। ঠিক আছে, এখান থেকে এটা আমি FRB রিমুভ ভার্সন টু মানে টু ভার্সন, ঠিক আছে, এটা কী এটা কাজ আমি জানি না, জাস্ট আমি এইটা কাজে লাগে FRP রিমুভ এটাই কাজে লাগে এটাই আমি জানি, আর এটা একই জিনিস যত সময় এটা মনে আলাদা কিছু একটু হতে পারে, তো ক্লিক করে একটু দেখি মানে কী আছে এটার মধ্যে, এটা কাজ হচ্ছে না, তো গাইজ দেখতে পাচ্ছি এটা কোনো কাজ করছে না। তো আর তোমাদের এখানে হয়তো আমি আর দেখাচ্ছি না, আর ডাইরেক্ট আমি উপরে চলে যাই, উপর কী কী মডেল আছে একটু দেখি। উপর আছে V9, V9S, R9 প্লাস, R9, A74, A37, F, A57 আর A5, এ কটা মডেল কিন্তু এখানে আছে। সাপোজ তোমাদের কাছে একটা ফোন আসলো V9টাই আসলো, এখান থেকে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো ইউজার ডাটা তোমার ফরম্যাট করতে পারবে, মানে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বলতে প্যাটেন্ট পিন আনলক, ঠিক আছে, তো ওই সমস্যা হলে তোমার ইউজার ডেটা ফরম্যাট করবে, পিন আনলক অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। আর এটা আছে ইউজার ডেটা ওয়াইপ, মানে পুরো ফুল রিসেট কিন্তু হয়ে যাবে এখান থেকে। আর এখানে ব্যাকআপ, তোমরা কিন্তু আগে ব্যাকআপ নিয়ে নিতে পারবে, আর ক্লিয়ার FRP, ঠিক আছে, ডাইরেক্ট আর কিছুই না, ওয়ান ক্লিক, একটা ক্লিকে কিন্তু FRP বাইপাস হয়ে যাবে, বুঝতে পারছো। তো নোকিয়াতে চলে যাই আমি, নোকিয়াতে দেখি কী আছে, নোকিয়াতে কী মডেল আছে, এখানে FRP রিমুভ আছে, আর নোকিয়াতে দুটো মডেল দিয়েছে, Nokia 6 আর Nokia 2, দুটো মডেল দিয়েছে, এই জাস্ট ক্লিক করবে FRP রিমুভ। আর আগে থেকে কিন্তু কানেক্ট করে নেবে, নাহলে কিন্তু কাজ হবে না। আর গাইস তোমাদের কলকমের বলতে গেলে কলকমের যে ড্রাইভার আছে ড্রাইভার কিন্তু ইনস্টল করে নেবে, নাহলে কিন্তু কোনো ফোনই কিন্তু সিলেক্ট মানে ড্রাইভার নেবে না, ঠিক আছে। আর এখান থেকে নোকের মধ্যে দুটো মডেল দিয়েছে, বেশি দেয়নি, দুটোই দিয়েছে, দরকার পড়বে নোকের বেশি দরকার পড়ে নোকে অন্য সবটা দিয়ে করা যায়। তো শাওমিতে দেখি একটু, শাওমিতে কী কী আছে, FRP রিমুভ, এখানে সব সব জায়গায় কিন্তু একই FRP রিমুভ বলেই কিন্তু লেখা আছে। আর এখান থেকে যাই, এখানে ক্লিক করি Redmi 4X, Redmi 6 Pro, Anti-1, আর Xiaomi দুটো দিয়েছে, ঠিক আছে, বেশি দেয়নি, দুটো দিয়ে দিয়েছে, আর Redmi 6টাই সাপোজ আমি নিলাম, FRP রিমুভ, কী দেখাচ্ছে, ইরোর ইন মডুল, স্টপ দ্য ফিউচার টেম্পোরারি ট্রাই লেটার আপডেট, মানে তোমরা আগে এটাকে যখন ইউজ করবে আগে জাস্ট এই যে আপডেট আছে আপডেটটাকে ক্লিক করে নেবে, নাহলে কিন্তু এই টুলটা কিন্তু কাজ হবে না, ঠিক আছে। আর আমার দরকার পড়ছে না, যে কারণে আমি আপডেট করছি না। তো এখানে দেখি FRP রিমুভ অটো, এখানে একটা অটো বলে একটা অপশান আছে, অটোতে আমি যাই দেখি কী দেখাচ্ছে এখানে, ও ও ও ও ও ও মানে যে এটা অনেকগুলো কিন্তু সাপোর্ট আছে বলতে গেলে, আমি সাপোর্টটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে গিয়ে চেক করে নেবে কী কী সাপোর্ট আছে, তোমার সেই সাপোর্ট দেখে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু FRP রিমুভ করতে পারবে। এটা কিন্তু অটো দিয়েছে, অটো বলে একটা অপশান, এটা অটো দিয়েছে, এখান থেকে অটো তোমরা কিন্তু FRP রিমুভ করে দিতে পারবে। তো গাইস আর ডাউনলোড লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, তো দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভিডিওতে, তো চলো।